আজকে এই গরুটার পর্ব আরেকটা পর্ব আমি আসলাম আপনাদের সাক্ষাৎ করার জন্য। গরুটা লাম্বি স্কিনে অনেক দুর্বল হয়ে গেছে, 100 কেজি থেকে প্রায় 60 কেজি মতো হয়ে গেছে। খাওয়া দাওয়া ঠিকভাবে এখনো শুরু হয় নাই, খাচ্ছে আর বেশি খাওয়া দিলে পেট ফুলে যাচ্ছে। যাই হোক, আল্লাহর রহমতে উঠে দাঁড়াচ্ছে, খাওয়া দাওয়া একটু হলেও করতেছে। যেহেতু সে জাবর কাটতেছে, লেঙ্গুটি মাছি নাড়াচ্ছে, তার মানে আমার গরু সুস্থ, নাক ঘামতেছে, তার মানে আমি এখন টেনশন মুক্ত, গরুটা প্রায় সুস্থর লক্ষণ এগুলো আর কি। তো ভিউয়ার্স, যখন লাম্পি স্কিন হয়েছিল গরুটার, খাবার দাবার ছেড়ে দিছে, শুধু তার মা ছিল, এইটাই তার মা। তার মার দুধ, সে কিন্তু গাভীন 3 মাসের, 3 মাস গাভীন, তার দুধ কিন্তু এখনো 1.5 কেজি থেকে 2 কেজি হয়, তাকে সম্পূর্ণই খাওয়াচ্ছি আমি। আমি কোনো নিচ্ছি না, বাস দিচ্ছে, এই জন্য দুধটা খেয়েই সে ভালো আছে, সুস্থ আছে। তো আমি, আপনারা জানেন যে আমি আমার খামারের রোগের চিকিৎসা নিজে নিজেই কিছুটা করে থাকি, আর মূলত হচ্ছে এই চিকিৎসাটা কেন দেই, চেষ্টা করি শেখার আর কি। তো যখন এই গরুটা খাওয়া দাওয়া বন্ধ করছিল, তখন আমি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে যে তাকে শক্তি, তার গায়ে একটু শক্তি দেওয়ার জন্য খাওয়া রুচি বৃদ্ধি করার জন্য কী যেতে পারে, তখন আমাকে এই এনার্জি ফিড প্রিমিক্সের কথাটা বলছে ভিউয়ার্স। এনার্জি এনার্জি ফিড প্রিমিক্স, এটা হচ্ছে আপনার ডক্টরস 100 কিলোমিটার লিমিটেডের, আর এটার দাম অনেক, 380 টাকা আমার কাছে নিচ্ছে প্রায়। যদি কোথাও না পান আমাকে বলবেন। এটা এটা কিন্তু ফিটটা গুঁড়া পাউডার জাতীয়, 1 চামচ করে দিতে হয় খাবারের সাথে, 2 চামচ দিলে ভালো হয়, 2 চামচ দিলে কোনো সমস্যা নাই, বেশি দিলে একটু বাথরুম করবে। এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যেন এই গরুটা সম্পূর্ণ ভিটামিন পূরণ করে। আমি কিন্তু এই ফিটটা সম্পূর্ণ খাওয়াইছি, তাকে আমি সম্পূর্ণ খাওয়াইছি, যাতে কোনো আপনার ভিটামিনের অভাব না হয়, সেক্ষেত্রে এই ফিটটা খাওয়াইছি। তার দেখবেন তার সুস্থ শরীরটাকে, অসুস্থ শরীরটাকে সুস্থ করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, ভিটামিনের যে অভাবটা হয়েছে তার রোগে, সেই ভিটামিনের অভাবটা পূরণ করবে। এক কথায় আমি যখন তাকে একটু দানাদার খাবার দেই, সেই দানাদার খাবার সাথে মিশে দেই, সে সম্পূর্ণ খেয়ে ফেলে। এভাবে এই ফিডটা আমি খাওয়াইছি, এই ফিডটা অনেক উপকার করছে ভিটামিনের অভাব দূর করার জন্য। যদি আপনারা এই এনার্জি ফিড প্রিমিক্স না পান, আমাকে নক করতে পারেন, বলবেন না আমি আপনাদের দালাল, এই আমি এই কোম্পানি ইয়ে করছি, এমনটা করেন না ভাই। আমি যদি না পান, আপনার অসুস্থ হয়, সেক্ষেত্রে আমি আপনাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পাশাপাশি কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।